আমার কাছে মনে অনেক গোয়েন্দা রিপোর্ট আসছে যে এই প্রার্থীর চরিত্র ভালো, আকার ভালো, সবকিছু ভালো। পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে 10 বছর আগে মারা গেছে। আমি তার নিজের মুখে বলতে শুনেছি প্রধানমন্ত্রীকে আমাদের পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে, সে বকা দিয়েছে বিভিন্ন লোকের, এইভাবে বকা দিয়েছে যে তোমরা যার সঙ্গে পারো না, আমলাদের ব্যাপারে যার সঙ্গে পারো না তাকে তকমা লাগাই দাও, যেটা জামাত করে, শিবির করে, এই করে তাকে আলাদা করে দিয়ে পিছনে নিয়ে তারপরে সামনে আমার কাছে ফাইল নিয়ে আসে। গোলাম আল রানী, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে আমাদের মমতাজ ভাই যেটি বলছিলেন যে নতুন মেরুকরণের কথা, নতুন আশার আলোর কথা, অন্ধকার কাটিয়ে একটি আলো তো আসতে পারে, আমরা সেখানে কেন আশান্বিত হতে পারি না? অবশ্যই আমাদের সেখানে আলো আসবে, আলো না এসে কোনো উপায় নেই। এর কারণ হলো প্রতিটি স্থানকাল পাত্রেরই একটা আলাদা ইতিহাস, ঐতিহ্য রয়েছে। আমাদের যেমন ভারতের পশ্চিমবঙ্গের একটা ইতিহাস আছে, তারপর দিল্লির একটা ইতিহাস আছে। এই দিল্লি থেকে পশ্চিমবঙ্গ এই অঞ্চলটা, বিহার, এটাকে বলা হয় উত্তর ভারত। আবার সাউথ ইন্ডিয়া, যেটা কেরালা, চেন্নাই, এই যে দাক্ষিণাত্য, নরেন্দ্র মোদীর যেটা গুজরাট, এদের একটা আলাদা ইতিহাস আছে। আমাদের এই যে গাঙ্গেয় বদ্বীপ, এই এলাকাটা, এই এলাকার লোকজনের মধ্যে প্রথমত এরা গণতন্ত্রকামী, ভীষণ রকম গণতন্ত্রকামী ঐতিহাসিকভাবে, এবং তারা কখনোই কোনো স্বৈরশাসক, কোনো বদমাস, কোনো মানে যাকে বলে দস্যু প্রকৃতির যারা শাসক এসছে, এখানে টিকতে পারেনি, ইম্পসিবল। আর এখানে অমরত্ব লাভ করেছে কারা? আপনি দেখেন, এখানে অমরত্ব লাভ করেছে শশাঙ্ক, এখানে অমরত্ব লাভ করেছে হর্ষবর্ধন, ঈশা খা, মুসা খা, এরপরে হলো গণতান্ত্রিক রাজা গোপাল, গিয়াসউদ্দিন আজম শাহ, শায়েস্তা খা। মানে আপনি লিজেন্ডারি, গত যদি 1000 বছরের ইতিহাস ধরেন, যে সমস্ত লোক আমাদের এই বাংলাদেশের ইতিহাসে টিকে আছে প্রশংসিত হিসাবে, তারা সবাই ওয়ার্ল্ড ক্লাস পলিটিশিয়ান এবং সুশাসক। আর এই সমাজে একজন মন্দ লোক নামে আপনি এইরকম বাংলাদেশে ধরেন জ্বালিয়েছে, আপনার 50 বছর জ্বালিয়েছে, 30 বছর জ্বালিয়েছে, এরকম অনেক বদমাশ রাজা আসছিল, কিন্তু আপনি কেউ তাদের নাম কেউ কখনো মনে রাখেনি। তো এই বাংলার যে জমিন, এই জমিনের গণতান্ত্রিক মন মানসিকতা, ফলে এই যে এই বর্তমান যে একটা বন্ধাত্ব চলছে, এই বন্ধাত্ব যে একা আওয়ামী লীগের দায়ী, আই ডু নট বিলিভ সো। বা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে তাকেই এককভাবে দায়ী করবেন, আমি যেহেতু আওয়ামী লীগের সঙ্গে একেবারে 2013 সন পর্যন্ত ওনার সঙ্গে আমার খুবই একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ফলে তার মধ্যে যে সহজাত গণতান্ত্রিক মনোভাব, ভালোকে ভালো বলার, মন্দকে মন্দ বলার, আমি তার নিজের মুখে বলতে শুনেছি প্রধানমন্ত্রীকে আমাদের পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে, সে বকা দিয়েছে বিভিন্ন লোকের, এইভাবে বকা দিয়েছে যে তোমরা যার সঙ্গে পারো না, আমলাদের ব্যাপারে যার সঙ্গে পারো না তাকে তকমা লাগাই দাও, যেটা জামাত করে, শিবির করে, এই করে তাকে আলাদা করে দিয়ে পিছনে নিয়ে তারপরে সামনে আমার কাছে ফাইল নিয়ে আসো। আমি কি এটা বুঝি না? উনি নিজে বলেছেন। তারপর উনি নিজের মুখেই কথা বলেছেন যে গোয়েন্দা রিপোর্ট সম্পর্কে আমি ভালো জানি। 2012 সনে উনি বলেছেন গোয়েন্দা রিপোর্ট সম্পর্কে ভালো জানি। আমার কাছে মনে অনেক গোয়েন্দা রিপোর্ট আসছে যে এই প্রার্থীর চরিত্র ভালো, আকার ভালো, সব কিছু ভালো। পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে 10 বছর আগে মারা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজের কথা অ্যাবাউট দ্য এই যে গোয়েন্দা রিপোর্ট। তো এই মানুষটি 2014 সনের এরকম একটা নির্বাচনে যে একক ইচ্ছায় আসছে বা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে বা এই কাজ করেছে, আই ডু নট বিলিভ সো। দেয়ার আর ম্যানি ম্যানি কনসিকুয়েন্সেস। এমন একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা থাকবে না, এটা একটা সময় থাকবে না। তরুণ নেতৃত্ব এমন একটা জিনিস, এটা আগুনের মতো, উল্কাপিণ্ডের মতো। বঙ্গবন্ধু যখন বেরোয় এলেন, মানে রাজনীতির যে মূল জায়গাতে চলে এলেন, ঝড়ের গতিতে চলে এসছেন, মানুষ টের পায়নি। আপনি আপনি কি বলবেন, 66 যখন 6 দফা হলো, এই 6 দফা সাহেবের মারা যাওয়ার পর থেকে, না সরোয়ারদির মারা যাওয়ার অনেক পর, আমি 66 সনের কথা বলি। 66 6 দফার আন্দোলন না, তো 6 দফাটা তো খুবই সারা পৃথিবীতে নাম করা, কিন্তু একটা ওয়ান অফ দ্য ম্যাগনা কার্টা, আন্দোলনের ম্যাগনা কার্টা। তো এখন বঙ্গবন্ধুর আওয়ামী লীগে বঙ্গবন্ধু এতটা দুর্বল ছিল যে আওয়ামী লীগের নির্বাহী কমিটিতে এই 6 দফার যে রেজুলেশন, এটা পাশ করাতে তিনি পারেন নাই। ইট ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য ছাত্রলীগ কমিটি। আব্দুর রাজ্জাক সাহেব যখন ছাত্রলীগের সেক্রেটারি, তখন ছাত্রলীগের সেন্ট্রাল কমিটিতে এই 6 দফা পাশ হয়েছে, আওয়ামী লীগের কমিটিতে পাশ হয়নি। তখন সেই বঙ্গবন্ধু যখন 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন তিনি জেলের মধ্যে কি বিকামে মানে কিংবদন্তি নেতা হয়ে গেলেন, এটা অকল্পনীয়, যেটা 68 সনে আপনি কল্পনাই করতে পারবেন, ইভেন 69-এও আপনি কল্পনা করতে পারবেন না, যখন তিনি রাষ্ট্রদ্রোহ মামলায় ঢুকলেন, আগরতলা মামলায়। আজকের বঙ্গবন্ধু আপনি সেই যারা ওই সময়টিতে রাজনীতি করেছেন কল্পনাই করতে পারবেন না, মানে ইটস ভেরি অর্ডিনারি একজন মানুষ। কিন্তু সময়ের বিবর্তনে হিমালয় হয়ে গেছেন। জিয়া রহমান যে সময় এলেন, আমরা এই ৭৫-১৫ আগস্ট থেকে যেই দিন আসছে তার আগ পর্যন্ত জিয়া রহমান নো বডি, তাকে একদম চুপচাপ একটা ইলো চলে আসলো। কিন্তু ৭ই নভেম্বরের পরে দেখা গেলো যে একেবারে আকাশে বিদ্যুতের মতো চলে এলো। বা জিয়া মানে এরশাদ সাহেব যখন এলেন, এরশাদ সাহেবকে সবাই ধরে নিছে যে এ মানে একেবারে শান্তশিষ্ট একজন মানুষ, সারাদিন গল্ফ খেলে, 2-4টা গার্লফ্রেন্ডের সাথে একটা ভালো রিলেশন আছে, হাসি খুশি সম্পর্ক, ইস এনাফ। এই মানুষ বাংলাদেশ 10 বছর শাসন ক্ষমতা চালাবে এবং 91 থেকে একজন মৃত্যুর আগ পর্যন্ত এমপি হিসেবে পুরো রাজনীতিতে এরকম কাজ করবে, এটা কিন্তু উনি ক্ষমতা আসার আগে কেউ টের পায় নাই যে তার মধ্যে ওই রাজনৈতিক প্রতিভা আছে। এখন এই আপনার আমার মধ্যে, ইভেন ইট মে বি ইউ অথবা আপনার এখানে যারা ক্যামেরায় দেখাচ্ছে, ওর মধ্যে হয়তো এমন রাজনৈতিক প্রতিভা আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওকে এমন একটা সুযোগ করে দিবেন, ও দেখা গেল যে একটা কিংবদন্তির পরিবর্তন ঘটিয়ে ফেলবে। এবং ইতিহাসে সব সময় 1000 বছর ইতিহাসে প্রত্যেকবার যখন এরকম বিবর্তন হয়েছে, অচেনা অজেনা লোক এসে অলনে ছাড়েন। হ্যাঁ রনি ভাই, এত সময় নেই,